আসসালামু আলাইকুম আমার লাভলি বার্ডস ক্রিয়েটিভ পিঙ্ক হার্টস। তো চলো একটা নতুন ধরনের কাজ শুরু করে নেওয়া যাক। আউজুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে করব মেকআপ প্রোডাক্টস দিয়ে লিপস ড্রয়িং, মানে একটা হাইপার রিয়েলিস্টিক লিপ আঁকার চেষ্টা করব। আই মিন লিপস তো সবসময় জোড়ায় থাকে। তো এটা করার জন্য আমি প্রথমে একটা ডার্ক মেরুন কালার, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট লিপস্টিক, যদিও আমি লিপস্টিক খুব একটা পরি না, তারপর আমার এটা অনেক পছন্দের একটা কালার, যদিও আমি এর সাথে শেড মিক্স করেই সবসময় লিপস্টিক পরতে পছন্দ করি যখন পরি আর কি। তো এটা এটা দিয়ে আমি হচ্ছে একটা ব্রাশ তুলি দিয়ে আমি এখানে হচ্ছে লাইনগুলো টেনে নিচ্ছি, যেহেতু এটা কাগজের ওপরে ঠোঁটের মতো এতটা সফট না, সো এখানে হচ্ছে লাইনার ব্রাশটা একটু বেশি স্মুথ হয়ে যাচ্ছিলো। আর আমি মেকআপ সেটের যে ব্রাশটা তোমাদেরকে দেখালাম ওটা আমি পাউডার ব্লেন্ড করতে ব্যবহার করব, ওটা আমি অলরেডি ছবি এঁকে এঁকে ওর 12টা বাজায় দিছি, সো এখানে আর ইউজ করা যাবে না। তো এরপরে আমি একটা হচ্ছে খুবই কিউট একটা লাল রং দিয়ে এই শেপটাকে ফিল আপ করে নিচ্ছি। আমি লিপসটা আঁকার সময় লাইন দিয়ে আগে লিপের যে ভাঁজগুলো শেপগুলো এটা করে নিয়েছি, তারপরে হচ্ছে আমি একটা লাল রং দিয়ে এইটা ঠোঁটটাকে ফিল আপ করে নিলাম, এবং এর ওপরে আমি মেরিল লিপ জেল দিয়ে নিচ্ছি যেটা আমি সবসময় ব্যবহার করি। তোমরা কিন্তু চাইলে এই সেম ওয়েতে নিজেদের লিপসের ওপরেও ইউজ করতে পারবে, যদি তোমাদের ঠোঁটের লুকটা সুন্দর লাগে তাহলে তোমরা বিভিন্ন মেকআপের সাথে এই এরকম একটা লুক নিজেদের ওপর ক্রিয়েট করতে পারো, আর যদি চাও আমার মতো এনজয় করার জন্য ছবিও আঁকতে পারো। তো আমি ওপর এবং নিচের ঠোঁটের লিপ জেল দিয়ে ফিল আপ করে নেওয়ার জন্য, যাতে একটু মসৃণ হয় জায়গাটা, করে নেওয়ার জন্য ওটা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। আর এরপরে আমি হচ্ছে হুদা বিউটির একটা কালার প্যালেট থেকে কিছু হচ্ছে নুড কালার এবং ডার্ক নুড কালার, যেমন কালো, তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের নুড কালারগুলোর নাম অ্যাকচুয়ালি আমি জানি না। তো মেরুন আর কালো ব্যবহার করেছি বেশি, আর ওর কাছাকাছি শেডের দু একটা কালার, আর একটা পিচ কালার টাইপের একটা কালার আমি ব্যবহার করেছি। আর ওপর ঠোঁটের যে সমস্ত জায়গাগুলোতে আলো পড়ে এবং ঠোঁট উঁচু হয়ে থাকে সেই সমস্ত জায়গাগুলোতে আমি হচ্ছে একটা শিমারি কালার ব্যবহার করে নিয়েছি, আর ঠোঁটের ভেতর থেকে ওপরের দিকে যে ছায়া পড়ে সেই জায়গাটা বোঝানোর জন্য আমি এখানে কালো রং ব্যবহার করেছি, যেহেতু এটা হচ্ছে একটা ডার্ক লিপ অর্থাৎ মেরুন বেসড একটা কালার আসছে, সো এখানে ডার্ক কালারটা কালোই বেশি ভালো মানাবে, এই জন্য আমি শেডগুলো কালো রং দিয়ে নিয়েছি। এবং যে সমস্ত জায়গায় আমার মনে হচ্ছে কালোর সাথে কালার ব্লেন্ড করতে হবে ওই জায়গাগুলোতে আমি হচ্ছে মেরুন কালার ব্যবহার করে নিয়েছি। আর আমি হাইলাইটিং করার জন্য হচ্ছে এই একটা সাদার কাছাকাছি একটা শিমারি শেড, অনেকটা বাঙ্গি টাইপের একটা কালার ব্যবহার করেছি। তো এবার হচ্ছে আমি এগুলোকে আরও ভালোভাবে ব্লেন্ড করার জন্য একটা ছোট্ট মানে ব্রাশ, যেটা হচ্ছে নর্মালি আই শ্যাডো ব্যবহার করার জন্য আই শ্যাডো প্যালেটের সাথে দেওয়া থাকে, যদিও এটা দিয়ে আই শ্যাডোর কাজ হয় মোটামুটি ভালো, এটা আমি আলাদা কিনেছিলাম ছবি আঁকার জন্যই। তো এটা দিয়ে আমি হচ্ছে আরও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো পিঙ্ক হার্টস, এটা কি তোমরা এনজয় করছো? ঠিক আছে, আমাকে কমেন্টে জানিয়ে দাও। আর ভিডিওটি এতদূর যারা দেখছো তারা আশা করি বেশ এনজয় করছো, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও না, নাহলে তো আমি খুব দুঃখ পেয়ে যাব। আর এবার আমি হচ্ছে একটা নার্সের কনসিলার দিয়ে হচ্ছে ঠোঁটের আশেপাশে যে জায়গাগুলো একটু ধেবড়া ধুবড়ে গিয়েছে সেই সমস্ত জায়গাগুলো একটু ঠিক করে নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি একটা মানুষ যেভাবে মেকআপ করে আমি সেইভাবেই মেকআপ করার চেষ্টা করছি এখানে। এর পরবর্তীতে একটা ভিডিও আসবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে সেটা, কারণ আমি ফুল মেকআপ প্রোডাক্ট ব্যবহার করে একটা ফুল ফেস ড্রয়িং করব। সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও এই ভিডিওর নিচে উড়াধুরা লাইক করে ফাটায় দাও। আর হচ্ছে ওই
এই টাইপের ভিডিওগুলো পেতে বিভিন্ন ধরনের আমার চ্যানেলে ম্যাক্সিমাম টাইম আমি এক্সপেরিমেন্টাল ড্রয়িং ভিডিও বেশি দিই। তো তোমরা যারা এক্সপেরিমেন্টস পছন্দ করো, আমার সায়েন্টিস্ট প্রিঙ্কারস আসো, তো তারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরপর আমি হচ্ছে এখানে হুদা বিউটির একটা ফাউন্ডেশন দিয়ে ঠোঁটের আশেপাশটা একটু স্কিন কালার দিয়ে নেওয়ার চেষ্টা করেছি, আর থুতনির একটা ভাজ আর ওপরে নাকের দুইটা যে ভাজ পড়ে সেই ভাজগুলো দিয়ে নেওয়ার জন্য আমি হচ্ছে ওই 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 কালো আর মেরুন কালার দিয়ে একটু শেড করে নেওয়ার চেষ্টা করেছি। তো এখানে হচ্ছে মেকআপ প্রোডাক্টসগুলোর শেড নাম্বার বলে দিই। এটা হচ্ছে হুদা বিউটির এক নম্বর শেডের হচ্ছে ফাউন্ডেশন, আর নার্সের যে কনসিলারটা ব্যবহার করেছি এটা শেড নাম্বার হচ্ছে 2। যদিও এটা সাদা কাগজের তুলনায় অনেক বেশি ডার্ক হয়ে গিয়েছে, তো আমার স্কিন টোনের সাথে ঠিক আছে। এরপর আমি একটা সাদা কাজল দিয়ে ঠোঁটের ওপরে হাইলাইটিং পজিশনগুলোতে একটু দাগ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তো এটা হচ্ছে ওভারঅল লুকটা, তোমরা দেখতে পাচ্ছ ইটস রিয়েলি হাইপার রিয়েলিস্টিক। তোমরা কারা কারা ট্রাই করবে আমাকে কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো তোমরা সবাই। লাভ ইউ অল পিঙ্ক হার্টস। বাই বাই টিং টিং টা টিং।